হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ঘরেতে আমরা নারকেলের চাটনি কিভাবে বানাবো সেই উপকরণটি দেখানোর চেষ্টা করছি। আমি নিয়েছি এখানে নারকেল, ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা মিক্সিতে আমি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটে আদার টুকরো নিয়েছি, কিছু চীনা বাদাম নিয়েছি খোসা ছাড়ানো। এখানে ছোলার ছাতু নিয়েছি, কারোর কাছে যদি ছোলার ছাতু না থাকে তাহলে শুধু ভাজা ছোলা থাকলে সেটা দিলেও হবে, বা ছোলার ডালকে হালকা কড়াইতে গরম করে নিয়ে সেটা দিলেও হবে। এটাকে আবার পেস্ট করে নেব। স্বাদ অনুযায়ী দেবো চিনি, স্বাদ অনুযায়ী দেবো নুন। এবার অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। এটা একটা গাঢ় পেস্ট তৈরি হবে, বেশি জল আমি দেব না, লাগলে আমি পরে অ্যাড করব। এটা পেস্ট করে নিয়ে আসছি। নারকেলের পেস্টটা তৈরি করে নিয়েছি, এটা এখনও কিন্তু পুরোপুরি হয়নি, এটা অসম্পূর্ণ, এটা এখনও এর মধ্যে একটা ছোট্ট কাজ বাকি রয়েছে, তড়কা লাগানো। এবার তড়কাটা লাগিয়ে নেব। দু চামচ সাদা তেল দিলাম, ছোট চামচের এক চামচ আমি কালো সর্ষে দিলাম, দেব দুটো শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হবে, সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি হিংটা দেবো এর মধ্যে। সর্ষেটা ফাটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু হিং। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। যতক্ষণ সুন্দর গন্ধ না বেরোয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার কিছু কারি পাতা দেবো। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার নারকেলের চাটনির মধ্যে আমি দিয়ে দেবো। এবার নারকেলের চাটনির উপরে আমি ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে পুরোপুরিভাবে নারকেলের চাটনি রেডি হলো। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।